খাতা পেন ক্যালকুলেটার সব আছে তো? আজকে আমরা বেলকলিমান সাইকেলের অঙ্ক করবো। এ দেখো কেটে কেটে আসছে। রাকেশ, তোমার ওখানে ইয়ের প্রবলেম আছে, নেটের প্রবলেম আছে। সবাই কি কথা থেকে শুনছিস? হ্যাঁ ম্যাম, শুনছি। প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা আগে তোমাদের দেয়া ছিল। এয়ার এন্টার্স দ্য কম্প্রেসার অফ আ বেল কোলেমান সাইকেল অ্যাট 1 অ্যাটমসফিয়ারি অ্যান্ড 270 কেলভিন উইথ আ ভলিউমেট্রিক ফ্লো রেট অফ একটা কিছু প্রবলেম আছে, দাঁড়াও। উইথ আ ভলিউমেট্রিক ফ্লো রেট অফ, এটা হবে 1.5 মিটার কিউব পার সেকেন্ড। একটু ঠিক করে নেবে? হ্যাঁ অবশ্যই, আমি এটা দিয়ে দেবো তোমাদের আবার। ঠিক আছে, 1.5 মিটার কিউব পার সেকেন্ড। ইফ দ্য কম্প্রেসার প্রেশার রেশিও ইজ 3 অ্যান্ড দ্য টার্বাইন ইনলেট টেম্পারেচার ইজ 300 কেলভিন, ডিটারমাইন নেট পাওয়ার ইনপুট, রেফ্রিজারেশন ক্যাপাসিটি অ্যান্ড কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ঠিক আছে, কি বলছে? একটা বেলকোলেমান সাইকেলে এয়ারটা হচ্ছে বেলকোলেমান সাইকেলের রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্টটা কম্প্রেসারের ভিতর এন্ট্রি নিচ্ছে যখন, তখন প্রেশার হচ্ছে কত? 1 এটিএম, আর টেম্পারেচার হচ্ছে কত? 270 কেলভিন। তাহলে এইটুকু থেকে আগে লিখি গিভেন কি কি আছে, ঠিক তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, এইটুকু থেকে আগে লিখি গিভেন কি কি আছে। প্রথমে বলছে প্রেশার। ম্যাম ম্যাথ ম্যাথ করতে জুম করুন। হ্যাঁ কি বলছো? আমি একটু জুম করলে ভালো হয়। কোনটা জুম করব বলো? ম্যাথ ম্যাথ অঙ্ক করছি। হ্যাঁ ম্যাম বলছি, হ্যাঁ 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 বলছি, ম্যাথসের যে পেপারটা আছে ওটাকে একটুখানি জুম করুন, কোশ্চেনটা তো দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছো এবার? এটা জুম করেছি, এই যে। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আসলে যারা ফোন থেকে পড়ে না তাদের খুব অসুবিধা হয়। ঠিকই, P1 ইকুয়াল টু হচ্ছে কত? 1 এটিএম দেয়া আছে। নেক্সট কি বলেছে? 270 কেলভিন, তার মানে এটা T1 হবে। T1 দেখো, ঠিক আছে। তাহলে এই লাইন টুকু থেকে পেলাম কি? এয়ার এন্টার্স দ্য কম্প্রেসার অফ আ বেল কোলেমান সাইকেল অ্যাট 1 এটিএম অ্যান্ড 270 কেলভিন। তাহলে এখানে P1 পেলাম দেখো হচ্ছে 1 এটিএম, আর T1 পেলাম হচ্ছে 270 কেলভিন উইথ আ ভলিউমেট্রিক ফ্লো রেট অফ 1.5 মিটার কিউব পার সেকেন্ড। ভলিউমেট্রিক ফ্লো রেট অফ, একই সাথে একই লাইনে, উইথ ভলিউমেট্রিক ফ্লো রেট অফ 1.5 মিটার কিউব পার সেকেন্ড, তার মানে এটা হবে V1। ঠিক আছে, ভলিউম এটা হবে হচ্ছে V1। V1 হচ্ছে কত? 1.5, এখান থেকে নিয়ে বসিয়ে দিই, তাড়াতাড়ি হবে মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? ফার্স্ট লাইনটা
যখন কম্প্রেসারের ভিতর এয়ারটা ঢুকছে তখন ওর প্রেশার ছিল 1 atm, মানে P1 আমরা জানি কম্প্রেসার থেকেই শুরু হয় সাইকেলটা। তখন টেম্পারেচার ছিল কত? T1 270 কেলভিন। আর তখন ভলিউমেট্রিক ফ্লো রেট বা ভলিউম ছিল কত? 1.5 m³/s। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। এরপর বলছে কম্প্রেসার প্রেশার রেশিও ইজ 3। কম্প্রেসার প্রেশার রেশিও ইজ 3, মনে আছে প্রেশার রেশিও মানে কি ছিল? প্রেশার রেশিও হচ্ছে যে ম্যাক্সিমাম প্রেশার বাই মিনিমাম প্রেশার, P2/P1। P2/P1টাকে আমরা কত কি দিয়ে আমরা এক্সপ্রেস করছিলাম, লিখছিলাম R suffix P, মনে আছে? R suffix P, small r suffix p। আর সাফিক্স থ্রি এটা কত বলে দিয়েছে? 3। এটা হচ্ছে প্রেশার রেশিও। তোমরা বললে আমি এটাকে একটু বড় করে দিতে পারি। দেখো পরিষ্কার লাগছে দেখতে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ তাহলে আর একটু বড় করবো? আচ্ছা নিশ্চয়ই, তোমার যেটা সুবিধা হয়। দেখো একটু বড় করলাম। হ্যাঁ ম্যাম, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেটা সুবিধা অসুবিধা হবে বলবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে প্রেশার রেশিওটা পেয়ে গেলাম। আর বলছে টারবাইন ইনলেট টেম্পারেচার ইজ 300 কেলভিন। টারবাইন ইনলেট টেম্পারেচার, টারবাইন ইনলেট টেম্পারেচার মানে হচ্ছে এই যে 3 নম্বর পয়েন্টটা, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে টারবাইন ইনলেট টেম্পারেচার, এই যে, ঠিক আছে? এটা বলছে 300 কেলভিন, তাহলে হবে T3। T3, yes, T3 বলে দিয়েছে কত? আমি এখান থেকে কপি করে বসাচ্ছি। T3 বলে দিয়েছে 300 কেলভিন। আর T টা কি প্রেসার রেশিও? হ্যাঁ, P2/P1, মনে নেই? মনে নেই বলো, তাহলে ওই পিডিএফটা খুলে আবার দেখাবো। না ম্যাম, ওই জন্য না, আমি কথা এখানে তো ঠিকঠাক বুঝতে পারছি না, কেটে যাচ্ছে। আমি আরপি মানে হচ্ছে প্রেসার রেশিও, এই যে আমি এখানটা লিখছি, দাঁড়া সুবিধার জন্য। প্রেশার রেশিও, প্রেশার রেশিও মানে আমরা কি জানি? ম্যাক্সিমাম প্রেশার বাই মিনিমাম প্রেশার, মানে P2/P1, মনে আছে? নাকি আরেকবার লিখি, দাঁড়া। হ্যাঁ ম্যাম। হ্যাঁ মনে আছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ তাহলে আর লিখছি না, ঠিক আছে? আচ্ছা এবার আর কি আছে, আর কি বলে দিয়েছে? আর কিছু বলে দিয়েছে? বলে দেয়নি, ঠিক আছে? আচ্ছা এবার বলেছে কি, ডিটারমাইন দা নেট পাওয়ার ইনপুট। ইনপুট পাওয়ার মানে কোনটা বলো তো? ইনপুট পাওয়ার মানে কোন পাওয়ারটা? ইনপুট পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে? মানে নেট ওয়ার্ক ডান। আচ্ছা আচ্ছা, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ইনপুট পাওয়ার মানে হচ্ছে নেট ওয়ার্ক ডান, ঠিক আছে? তাই আমরা কি প্রথমে আমাদের তাহলে কি বার করতে হবে? 1 নম্বরে আমাদের বার করতে হবে হচ্ছে নেট ওয়ার্ক ডান, ঠিক আছে? এটা আমাদেরকে বার করতে হবে, নেট ওয়ার্ক ডান মানে কোনটা? W, ঠিক না? নেট ওয়ার্ক ডান মানে হচ্ছে W। এবার আমরা W টা কোথা থেকে পাচ্ছিলাম? এই যে 2 থেকে 3 পাচ্ছিলাম W টা, মনে আছে? এই যে তার কালচারটা 2 থেকে 3 আমাদের কি হচ্ছিল? হিট রিজেকশন হচ্ছিল। হিট রিজেকশনে গেলে আমরা W পাচ্ছিলাম, কিভাবে পাচ্ছিলাম? হিট হিট রিজেকশন ইজ ইকুয়াল টু হচ্ছে Q+W, তাই না? এই ইকুয়েশনটা আমরা জানি। এটা থেকে আমরা নেক্সট কি লিখতে পারি? W ইজ ইকুয়াল টু
it rejected minus q দেখো লিখতে পারি হ্যাঁ ম্যাম হ্যাঁ আমরা ধরো ইকুয়েশন 1 লিখলাম এটাকে ধরো আমরা ইকুয়েশন 1 লিখলাম তাহলে আমাদের এখান থেকে কি কি বার করতে হবে হিট রিজেকশন বার করতে হবে আর কিউ বার করতে হবে তাহলে উই ক্যান গেট w ঠিক তো কি ম্যাম ঠিক বললো হ্যাঁ ম্যাম এই ইকুয়েশন থেকে w পেতে গেলে আমাকে হিট রিজেকশন বার করতে হবে আর কিউ বার করতে হবে না কোনোটাই এখানে বলা নেই তাহলে আমাদেরকে এখান থেকে এটা বার করতে হবে এবার হিট রিজেকশন কোন লাইন বরাবর হয় তাকি দেখ হিট রিজেকশন কোন লাইন বরাবর হয় দুই থেকে তিনে হয় হিট রিজেকশন নাকি হ্যাঁ হ্যাঁ ম্যাম যদি দুই থেকে তিনে হিট রিজেকশন হয় তাহলে দুই থেকে তিনটা কি ধরনের প্রসেস কনস্ট্যান্ট প্রেসার প্রসেস ভেরি গুড তাহলে আমি যদি পরের লাইনে লিখি হিট রিজেক্টেড আমাদের সুবিধার জন্য লিখছি অ্যালং দ্য লাইন দুই থেকে তিন ঠিক আছে আর দুই থেকে তিনটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস তাহলে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের জন্য আমার ফর্মুলা কি হবে এম ইনটু সিপি ভেরি গুড ইনটু ডিটি এম ইনটু সিপি ইনটু ডেল্টা টি তাই তো হ্যাঁ ডেল্টা টি আমি লিখছি না ডেল্টা টি মানে কত এখানে ওই টি 3 মাইনাস টি 1 ও মানে টি 2 মাইনাস টি 1 টি 2 মাইনাস টি 2 মাইনাস টি কত বেশি টি 2 দেখো এই জায়গাটা সবার ক্লিয়ার তো এটাকে ধরো আমরা ধরলাম হচ্ছে ইকুয়েশন টু আপত্তি আছে কারোর নো ম্যাম তার মানে এখান থেকে আমাদের কি কি আমাদের কাছে নেই আমরা সিপির ভ্যালু জানি সিপির ভ্যালু কত হয় আর মনে আছে সিপির ভ্যালু কত হয় ম্যাম 1.4 ম্যাম কিউ বাই ডব্লিউ আরে ওটা তো অন্য জিনিস ওটা তো সিওপি আমি বলছি এই যে সিপি সিপির ভ্যালু মনে নেই সিপি ভ্যালু হচ্ছে 1.0025 না 005 কিলোজুল পার কেজি কেলভিন পার কেজি ঠিক আছে বোঝা গেল আচ্ছা টি2টা আমাদের জানা নেই এখানে এম এর ভ্যালু জানা নেই টি2র ভ্যালু জানা নেই টি3র ভ্যালু জানা আছে তাহলে এগুলো তো বার করতে হবে তাই তো এগুলো বার করতে হবে আমাদের কি করে বার করব টি2 পেতে গেলে আমাদের কি বার করতে হবে এক থেকে দুই কনসিডার করতে হবে এক থেকে দুইটা কি ধরনের প্রসেস আইসেন্ট্রপিক প্রসেস তাই তো এবার আমরা কি বার করব টু ফাইন্ড টি2 ক্লিয়ার কি না ক্লিয়ার বল ম্যাম টি2 বার করার জন্য তো 1 টু 2 প্রসেসটা বার করতে হবে হ্যাঁ 1 থেকে 2 প্রসেসটা কনসিডার করতে হবে যে 1 থেকে 2 এই প্রসেসটা কনসিডার করতে হবে কি করে কনসিডার করব তাহলে লেখো ফর আইসেন্ট্রপিক প্রসেস 1 থেকে 2
আইসেন্ট্রপিক প্রসেস এক থেকে দুই আমরা কি পাই বলো? কি হবে লেখো, টি টু বাই টি ওয়ান, পড়াশোনা শুরু কর। Two by T one. Equal to কি হবে? T three by T four. হ্যাঁ? T three by T four. T three by T four. T three by T four. T two by T one equal to T three by T four. না না. T two by T one. T two by T one. আমি তো এক থেকে দুই নিয়েছি, বুঝেছ? পি টু বাই পি ওয়ান হোল টু কি পাওয়ার কি হবে? গামা মাইনাস 1 হোল টু কি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। আমার একটু লিখতে দেরি হচ্ছে, তোমরা লেখো। লিখেছো হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা? হ্যাঁ ম্যাম। দাঁড়াও, আমার একটু এখানে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার পি টু বাই পি ওয়ান মানে কি? পি টু বাই পি ওয়ান মানে কি? প্রেশার রেশিওটা আর পি? হ্যাঁ, দাঁড়াও আমার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, বসাতে। পি পি হবে কি? থ্রি হবে ম্যাম, থ্রি থ্রি। কত এসছে? আচ্ছা, আমি এটা ম্যাম 1.4 তো আমাকে জিজ্ঞেস করছি, আমি এখানটাই এটা ছাড়ছি, আমি এখানে গামাটা কপি করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা মানে আমাদের কত দাঁড়াচ্ছে? টি টু বাই টি ওয়ান 1.3687। এক মিনিট, এটা হবে কত আর পি টু দি পাওয়ার একবারে বল? ওই তো 0.4 বাই 1.4। একবারে উপরটা হলে কত হবে? 1.4 মাইনাস 1 বাই 1.4, তাই তো? হ্যাঁ, ওটা হচ্ছে 0.2।
উপরে আমি এটা উপরে গামা মাইনাস ওয়ানই রাখছি, আমি পরে এটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা কিছু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এটাই উপরে এরকম রাখছি। তাহলে এটা থেকে আসছে কি T2 বাই T1 এর মানগুলো বসাও। T2 আমাদের বার করতে হবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে যদি আমরা নিই এটা পুরোটা করে 1.3687 আসছে। আচ্ছা ঠিক আছে, এক মিনিট আমি একটুখানি দেখিয়ে নিই, তাহলে অনেকে যারা করতে পারছে না তাদের অসুবিধা হয়ে যাবে। আচ্ছা T1 এর জায়গায় আমরা বসাচ্ছি 270, তাই তো? T1 এর মানটা হচ্ছে 270, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে 3 to the power, তাই তো? 3 to the power কত এসছে বলো? 0.285। আচ্ছা যাই হোক, এইটা নিচেরটা একটুখানি সমস্যা করছে। এখান থেকে T2 ভ্যালুটা কত এসছে আমাকে বল? এখানে আমার তোমাদের কত এসছে? 369. এবার কি বার করতে হবে? আমাদের এম এর ভ্যালু বার করতে হবে, তাই তো? এমটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এমটা কি করে বার করবো বলতো? আমরা কি জানি বলতো? T1 given equal to MRT1 জানি না কি হলো? T1 given equal to MRT1, এই ফর্মুলাটা জানা নেই সবার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে লেখো, দেখো এখানে T1 V1 সব জানা আমাদের, আর R এর ভ্যালু তো আমরা জানি কত, তাহলে আমরা 0.287। হ্যাঁ, তাহলে সেইখান থেকে আমরা M এর ভ্যালুটা পেয়ে যাবো। T1
v1 is equal to hote m r v1 এবার ভ্যালু গুলো বসিয়ে ওখান থেকে m এর ভ্যালুটা বার করো সবাই ভ্যালু গুলো এবার বসিয়ে দাও v1 এর ভ্যালু কত অর ম্যাম t2টা ওটা কি করলে ম্যাম বুঝলাম কি হচ্ছে ম্যাম t2টা ক্যালকুলেশনটা এই যে t1 এর ভ্যালুটা এখানে বসালাম 270 এই তো t1 দেখতে পাচ্ছ t1 মানে 270 কেলভিন বুঝেছো t1 এর ভ্যালুটা বসালাম এই যে t2 বাই t1 এ t1 এর ভ্যালুটা বসালাম বুঝতে পারো নি একই না বলো নালে কি করে বুঝবো বলো তুমি বুঝতে পেরেছো কি পারো নি ম্যাম 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই ওটা 5 ম্যাম 1.4 হ্যাঁ হ্যাঁ ওটা 1.4 ই 1.4 মাইনাস 1 বাই 1.4 হ্যাঁ তাহলে কত হচ্ছে 0.4 ডিভাইডেড বাই 1.4 এটা 1.4 হবে ঠিক আছে দাঁড়াও এটা দাঁড়া আমি এখানটা এটা এটা ভীষণ ঝামেলা করছে কেন আজকে বুঝতে পারছি না পার্টিকুলার নিচের পার্টটা কিছুতেই ডিনোমিনেটরটা হচ্ছে না এটা কি হবে বলো তো 1.4 এই যে এই জায়গাটা যে বুঝতে পারছো না তাকে বলছি এই যে গামা মাইনাস 1 বাই গামা মানে উপরেও গামার মানটা বসবে নিচেও গামার মানটা বসবে ম্যাম ওটা কত 0.4 এসছে তাহলে হ্যাঁ এবার 270 × 3⁻ এতটা করো এটা তো সবাই জানে এই জন্য আর এটা করাইনি 270 × 3⁻ কত আসছে বলো উপরটা 0.4 বাই 1.4 এই গামার ভ্যালুটা এখানটায় বসাতে হবে কি বললাম বুঝেছো হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম উপরে যেমন গামার ভ্যালু বসিয়েছো নিচেও গামার ভ্যালুটা বসাতে হবে আমার এখানে কিছুতেই এটা সিলেক্ট হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না ঠিক আছে ম্যাম বাট ওটা করতে নেই আমার আসছে 8.9 ঠিক করে করো এটা 3⁻ কিন্তু দেখো 3⁻ হবে এটা ঠিক আছে ক্যালকুলেটরে দেখ ঠিক করে করো 3⁻ এটা পাওয়ার দিতে হবে উপরে ওটা পুরো অ্যানসার হচ্ছে 1.3687 আসবে ওইটার জায়গায় পুরোটা অ্যানসার তারপরে ওটা 270 কে মাল্টিপ্লাই করতে হবে তবে গিয়ে 369.549 আসবে ওকে ম্যাম ওকে ম্যাম বুঝতে পারছি ঠিক আছে আর খুব অসুবিধা হলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো আমি বলে দেবো আমি হাতে লিখে নামে পাঠিয়ে দেবো তোমার ঠিক আছে তাহলে p1 v1 equal to mr t1 এবার ভ্যালু গুলো সব এখান থেকে বসা p1 t1 v1 সব ভ্যালু বসা r এর ভ্যালু বসা অর p1 এর জায়গায় কত বসাবো p1 এর জায়গায় বসাবো 1 ইনটু v1 এর জায়গায় কত বসাবো 1.5 ইকুয়াল টু এমটা আমাদেরকে বার করতে হবে ইনটু আরেক জায়গায় কত বসাবো আরেক ভ্যালু কত 0.287 হ্যাঁ 0.287 কিন্তু কত হবে কিন্তু t1 কত আছে t1 দেয়া আছে 270 270 এবার বার করো এখান থেকে m এর মান কত বেরিয়েছে কেউ করেছো m এর মান কত বেরিয়েছে করো জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন এটার হবে ইউনিট হবে কেজি পার সেকেন্ড ইউনিট হবে কেজি পার সেকেন্ড তাহলে আমাদের দেখ এখানে আমরা টি টু পেয়ে গেলাম টি টুটাকে বোল্ড করে দিই
আর কি পেয়ে গেলাম, এমটাও পেয়ে গেলাম, এমটাকে বোল্ড করে দিই। তাহলে টি টু আর এমটা আমরা ইকুয়েশন নাম্বার টু তে যদি বসাই তাহলে সেখান থেকে হিট রিজেক্টেডটা পেয়ে যাব। তাহলে লেখো নেক্সট লাইনে, লেখো therefore from equation 1 we get equation 1 থেকে আমরা কি পাই, কি লিখতে পারি, heat rejected equal to কি ছিল, m into cp, m এর ভ্যালু বেরিয়েছে 0.019, m m এর ভ্যালু বেরিয়েছে হচ্ছে 0.019 multiplied by m এর পর আছে cp, cp এর ভ্যালু কত ছিল 1.005, তাই তো 1.005 মাল্টিপ্লাইড বাই টি টু মাইনাস টি থ্রি কত বেরিয়েছে আমাদের 369.549, এত মাইনাস টি থ্রি দেওয়া ছিল কত, টি থ্রি দেওয়া ছিল 300। এবার করো এখান থেকে 1.3280 কি হবে, ইউনিট কি হবে, কিলোজুল, কিলোজুল পার সেকেন্ড। এটাকে আমি পরের পেজে করে দিচ্ছি, তাহলে কত বেরোলো ভ্যালুটা 1.3280 কিলোজুল পার সেকেন্ড। সবার ঠিক আছে কিনা বলো, ঠিক আছে অন্যদের, আমার কথা শোনা যাচ্ছে নাকি কেউ মিউট করে দিল? দেখো সবার হয়েছে, এটা হিট রিজেকশনটা বেরোলো। এবার আমাদের কিউ বার করতে হবে, এই যে হিট রিজেক্টেড এটাকে বোল্ড করে দিই, হিট রিজেক্টেড বেরিয়ে গেল আমাদের। এবার আমাদের কি বার করতে হবে দেখি, আচ্ছা এটা ইকুয়েশন ওয়ান হবে না, এটা ইকুয়েশন টু হবে মনে হচ্ছে, এটা ইকুয়েশন টু হবে। আচ্ছা ইকুয়েশন ওয়ানে ছিল, এখানে কি ছিল, কিউ বার করতে হবে এখান থেকে। কিউ কি করে বার করবো বলো, কিউ কোন কোনখানে পাই আমরা কিউটা, কিউ মানে হচ্ছে হিট অ্যাবজর্ব, হিট অ্যাবজর্বটা কোথায় পাবো, 1 to 2 হিট অ্যাবজর্ব, 1 to 2 হিট অ্যাবজর্পশন হচ্ছে এখানে, তো কম্প্রেশন হচ্ছে 4 থেকে 1। তাহলে লেখো কিউ মানে হচ্ছে কি, লেখো কিউ ইজ ইকুয়াল টু হিট অ্যাবজর্ব, একটু উপরে তুলবে না আগের পেজের একটুখানি লাস্টের দিকটা, কোনটা বলো, হ্যাঁ বেশ 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 ঠিক আছে, দেখো কিউ ইকুয়াল টু হিট অ্যাবজর্ব লেখা আছে কিতা, হ্যাঁ ম্যাম হ্যাঁ। আচ্ছা কিউ যদি আমাদের হিট অ্যাবজর্বড হয় সেটা হচ্ছে 4 থেকে 1, তাহলে 2 থেকে 3 আমাদের কি ধরনের প্রসেস ছিল, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তাহলে 4 থেকে 1টাও আমাদের কনস্ট্যান্ট প্রেসার প্রসেস কি, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে 4 থেকে 1 কনস্ট্যান্ট প্রেসার, তাহলে এটা হচ্ছে
হিট অ্যাবজর্ব ইকুয়াল টু কি লিখবো, এখানে কি লিখেছিলাম অ্যালং দা লাইন 2 টু 3, তাহলে এখানে কি লিখবো 4 টু 1 অ্যালং দা লাইন 4 টু 1 ইজ ইকুয়াল টু কি হবে বলো, আগের মতোই কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তাহলে কি হবে m ইনটু cp ইনটু t4 মাইনাস t1 সত্যি তাই? এই ছবিটা দেখ কোনটা বেশি, ছবিটা দেখ t1 t1টা বেশি, 1 মাইনাস 4 হবে, 1 মাইনাস 4 t1 মাইনাস t4 মাইনাস t4 লেখো ঠিক আছে। এবার কি কি নেই জানা আমাদের, T1 জানি, CP জানি, M বেরিয়ে গেছে, T4 বার করতে হবে। হ্যাঁ ম্যাম, এটাকে ধরো আমরা ধরলাম ইকুয়েশন 3, এবার T4 কি করে বার করবি বল, m m তো তুমি জানি, m আর জানি, cp জানি, t1 জানি, ওখান থেকে আমি t4 টা বের করে নিতে পারবো। ও আচ্ছা, সরি সরি সরি, 3 থেকে 4 কিন্তু আইসেন্ট্রপিক প্রসেস, 3 থেকে 4 কিন্তু আইসেন্ট্রপিক প্রসেস, বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম, 3 থেকে 4 হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। তাহলে কিভাবে বার করা যাবে, আগের মতোই T4 বাই T3 T বাই T4 ইজ ইকুয়াল টু, আমি একটু বলি, T4 বাই T3 ইজ ইকুয়াল টু হবে P4 বাই P3 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। ঠিক আছে, আজকে আর টাইম নেই, আজকে এই পর্যন্ত থাক অঙ্কটা, ঠিক আছে, নেক্সটে আমরা অঙ্কটাকে শেষ করব। ওকে ম্যাম।